আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে তোমাকে সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি। মাতৃভাষা বাংলা, আমাদের মাতৃভাষা কি? বাংলা। বাংলাতে বর্তমানকালে, বর্তমানকালে বলতে এই যে প্রেজেন্ট, এখন যে তুমি বসে আছো আমার সামনে, এই যে এই সময়টাকেই কিন্তু বর্তমানকালে বলে, যে সময় আমরা বর্তমান আছি, বুঝলে? তা এই বর্তমানকালে আমরা কিছু কথা এমন বলি যার মধ্যে ঘটমান বর্তমান এক ধরনের ব্যাপার, আবার এই ঘটমান বর্তমানটাই কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, বুঝতে পেরেছ, চলে আসছে। ঘটমান বর্তমান যেটা বর্তমানেই কোনো একটা সময় আরম্ভ হয়েছে, বুঝতে পেরেছ, বর্তমানকালেই বা অতীতে, ঠিক আছে, আরম্ভ হয়েছে, এখনও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও সেটা চলতে পারে। অতীতে আরম্ভ হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এই ধরনের বাক্যগুলোকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। বুঝতে পেরেছ? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য কী? যেই বাক্যগুলো বর্তমানকালে চলছে, অতীতে আরম্ভ হয়েছে এবং ভবিষ্যতেও চলতে পারে, এই রূপ বোঝালে তাকে কী বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? যেমন আমরা কিছু কিছু কথা, এটা তুমি দেখো, একটু ভালো করে ভেবে দেখো, তুমি যদি বলো আমরা কল্যাণীতে 5 বছর যাবৎ বাস করছি, বা 10 বছর যাবৎ বাস করছি, বা 20 বছর যাবৎ বাস করছি, এই যে যাবৎ বাস করছো, বুঝতে পারছো, এতদিন যাবৎ, তার মানে এটা কি? তুমি যখন যাবৎ বলছো, যাবৎ বলার ভেতর দিয়ে আমরা একটা জিনিস অস্বীকার করতে পারবো না, সেটা কি? আমাদের এই যে থাকা ব্যাপারটা, বুঝতে পেরেছ, আরম্ভ হয়েছে অতীতে, অতীতে আরম্ভ হয়েছে, হয়েছে তো, এখনও চলছে, হ্যাঁ, আবার ভবিষ্যতেও চলতে পারে, বুঝতে পারছো, অতীতে আরম্ভ হয়েছে, এটাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছো? আমি যদি আমার উদাহরণটা বল, যেমন আমাদের ধরো ধরো আমাদের বাড়ি ছিল হুগলিতে, ওখান থেকে আমরা কল্যাণী চলে আসলাম, কল্যাণীতে আমাদের বাড়ি ছিল, এবার কল্যাণীতে আসলাম, আগে দাদু দিদা ওরা সব হুগলিতে থাকতো, বুঝেছ, ওখান থেকে চলে আসলাম এইখানে, এইখানে যে কি যখন এসছে তবুও, তখন মনে করো আমার ড্যাড যখন এসছে, আমার ড্যাড তো এখানে যখন চাকরিতে চাকরি করতো, সরকারি চাকরি করতো, তখন ধরো ইংরেজদের হসপিটাল ছিল, হাসপাতালেই চাকরি করতে এসছো, কিন্তু ইংরেজদের হসপিটাল, কল্যাণীতে তখন কীরকম জঙ্গল ছিল, বুঝতে পেরেছ, ওইরকম একটা সময় এসেছিল, কিন্তু কোথা থেকে এসছে? সেই গঙ্গার ওপার থেকে, বুঝেছ, যাই হোক, হ্যাঁ, এবার দেখো না না হুগলি ওপারে ত্রিবেণী ওই দিক দিয়ে হুগলি যেতে হয়, আচ্ছা চলে এসো, এবার দেখো, আরে ওই দিকে আছে না ত্রিবেণী, বুঝতে পেরেছ, ওই দিকে, তো এবার কী হলো, এবার আমরা তো কল্যাণীতে থাকতে শুরু করেছি, অতীতে আরম্ভ করেছি, এখনও থাকছি এবং ভবিষ্যতেও থাকতে পারি, এই ধরনের কথা কি আমরা বলি না? এই ধরনের বাক্য কি আমরা রচনা করি না? তা এই ধরনের বাক্যগুলো যদি আমরা রচনা করি, তাহলে এই ধরনের বাক্যের গঠন প্রণালী কি, এটা আমাদের জানতে হবে তো, কীভাবে গঠিত হয় এই ধরনের বাক্যগুলোকে, যখন আমরা গঠন করব বা এই ধরনের যখন কোনো কথা বলবো, তখন আমরা যদি 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, 3rd পার্সন সিঙ্গুলার নাম্বারের কর্তা কীরকম? রাম, একজনই হবে, কিন্তু রাম আর শ্যাম দুজন হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, যদিও তুমি সংযোজক দিয়ে বা একটা কনজাংশন দিয়ে যোগ করেছো, রাম এবং শ্যাম, তাই না? কিন্তু আমার ওটা বলছি না, আমি বলবো শুধুমাত্র একটা, এরকম ধরনের যদি অনলি ওয়ান নেম যদি হয়, 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটা রাম হতে পারে, টম হতে পারে, হ্যারি হতে পারে, ডিক হতে পারে, এনি নেম, আর তার সাথে আবার কোনো যদি প্রোনাউন হয়, যেমন ইট, দিস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার হ্যাজের সাথে বিন ব্যবহৃত হবে, হ্যাজের সাথে কি? বিন, বুঝলে?
হ্যাজেশার একটা বিন আনলে, তারপর কন্টিনিউয়াসের যেই রূপটা, কন্টিনিউয়াস রূপ কী বলো তো? ভার্বের একটা ভার্বের প্রেজেন্ট রূপ বসে। ভার্বের প্রেজেন্ট রূপটা কী? আমি তোমাকে সবসময় লিখে পাঠিয়েছি না, কটা দিয়েছি সেদিন? দশখানা দিয়েছিলাম। ভার্বের ফর্ম বাড়ি থেকে মুখস্থ করতে বলেছিলাম কী কী? প্রেজেন্ট ফর্ম কী? গো। পাস্ট ফর্ম কী? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপেল গান, গো ওয়েন্ট গান। তাহলে আমরা কার সাথে আইএনজি যোগ করবো? আইএনজি আজও পর্যন্ত যদি লাগে, কোনোদিনও যদি আইএনজি যোগ হয়, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কী কী বোঝায়? বর্তমান রূপ। ভার্বের বর্তমান রূপ, বর্তমান ভার্বের বর্তমান রূপ মানে কী? ক্রিয়ার বর্তমান রূপ। ভার্ব বলতে আমরা কী বুঝি বলো তো? হোয়াট ইজ ভার্ব? ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। যেই শব্দটা, যেই শব্দটা দিয়ে আমরা কোনো কিছু করা বোঝাই। আরে বাবা, আমি যদি চা খাই, আমাকে তো চুইয়ে চুইয়ে খেতে হচ্ছে, ওটা তো একটা খাওয়ার কাজ। এ তো কোনো সিপ করছো, তাহলে এটা কি একটা খাওয়ার কাজ? এ তো কোনো ক্রিয়া তো। এই যে ক্রিয়া প্রকাশকারী একটা শব্দ, সেটাকে বলে ডুইং ওয়ার্ড। তা ডুইং ওয়ার্ডের কোন রূপটা ব্যবহৃত হবে? প্রেজেন্ট রূপটা। কার সাথে? যখনই কোনো আইএনজি গঠিত, মানে ধরো আমরা যখন কোনো গতি প্রকাশকারী কোনো কথা বলবো, গতি আমরা গতি জুড়ে দেব, যখন কোনো কিছুর সাথে একটা একটা চলমান অবস্থা, চলমান অবস্থা প্রকাশ করতে গেলেই ভার্বের তুমি বর্তমান রূপ খুঁজবে, খুঁজে তার সাথে একটা আইএনজি যোগ করবে। বুঝেছ? ক্লিয়ার? যেমন ধরো গো এর সাথে তুমি, গো হচ্ছে ভার্বের বর্তমান রূপ, তার সাথে কী যোগ করবে? আইএনজি, গোয়িং। প্লে যদি, প্লে মানে খেলা, প্লে প্লেট প্লেট, কোনটার সাথে আইএনজি যোগ করবে? প্লের সাথে। হ্যাঁ, প্লে, প্লের সাথে। আচ্ছা, ক্লিন মানে দাঁত পরিষ্কার করা, ক্লিন, ক্লিনড, ক্লিন, কোনটার সাথে আইএনজি? ক্লিনের সাথে যোগ করবে, তাই তো? রাইট, রোট, রিটেন, কোনটার সাথে? রাইটের সাথে, রাইটিং করতে হবে। যখনই কোনো ঘটমানতা, মানে চলন্ত ব্যাপার, একটা চলন্ত ব্যাপার যদি তোমাকে কোনো ভাষাতে প্রকাশ করতে হয়, তখনই কী করবে? সেই ভার্বের বর্তমান রূপটা খুঁজবে, খুঁজে ওর সাথে একটা আইএনজি যোগ করবে, এবং তার আগে কী করবে? একটা অক্সিলারি ভার্ব যোগ করে দেবে। ভার্বের বর্তমান রূপটা যেন মনে হচ্ছে একটা সমুদ্র, বুঝলে? এবং অক্সিলারি ভার্ব, অক্সিলারি রূপ কী? এইখানে যদিও হ্যাজ বিন, হ্যাভ বিন, একটা অক্সিলারি ভার্বের একটা রূপের মতো ব্যবহৃত, বুঝেছ? যেমন এটা যেন একটা বায়ু, বায়ু মানে কীরকম? সমুদ্রের আগে যদি কোনো একটা বায়ু প্রবাহিত হয়, কী হবে? সমুদ্রের গায়ে ওই বায়ুটা, মনে করি হ্যাজ হ্যাজ হ্যাজবিনটা হচ্ছে একটা বায়ু, ওটাকে বসালাম কার আগে? সমুদ্ররূপী একটা গোয়ের আগে। গোটাকে আমি মনে করছি সমুদ্র, গোয়ের আগে হ্যাজবিনটা বসিয়েছে, তার সাথে কী হবে? বইয়ের সঙ্গে কী যোগ হবে? ধাক্কা মারলেই সমুদ্রের গায়ে যদি হ্যাজবিনটা ধাক্কা মারে, গোয়িং হবে। কেন? আইএনজিটা যেন মনে হচ্ছে কি? আইএনজিটা কী মনে হচ্ছে? সমুদ্রের থেকে কে ওঠে? সমুদ্রের থেকে বায়ু ওঠে না সমুদ্রের থেকে ঢেউ? ঢেউ যে বাংলা জানো না তুমি, ইংলিশ মিডিয়ামে পড়ো বলে কি বাংলা বোঝো না? আচ্ছা ঠিক আছে, ইফ ইউ ক্যান টেল মি ইন বেঙ্গল, ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ ঢেউ, ইউ জাস্ট টেল মি ইন ইংলিশ। ইংলিশে কী বলে ঢেউকে? তাহলে ওয়েবটা বলে দাও। ওয়েব বেরোবে তো, সমুদ্রের আকারটা তো বাড়লো, সেরকম ভার্বের আকার বেড়ে গেল। গো ছিল, এর সাথে একটা আইএনজি যোগ করে দিলাম, তাহলে এখানে প্রমাণিত যে ভার্বটার প্রেজেন্ট ফর্ম যদি গোটা, যদি গো সমান সমান যদি মনে করি সমুদ্র, তার সাথে আইএনজি যোগ করলাম কি? ঢেউয়ের মতো একটা একটা আকার বাড়লো, তাই তো? হ্যাঁ, কিসের প্রয়োগে? হ্যাজবিনটা ব্যবহার করেছি। আর হ্যাজবিনটা কখন ব্যবহৃত হয়? কর্তা যদি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হয়, রাম শ্যাম যদু মধু ইট দিস, বুঝতে পেরেছ? আপেল টাপেল যাই হোক না কেন, যে কোনো একটা নাম এই পৃথিবীর, যে কোনো থার্ড পার্সেন, টেবিল চেয়ার যাই হোক না কেন, ফ্যান ম্যান যাই হোক, কিন্তু একটা বোঝাবে, ডবল হলেই কিন্তু হ্যাভ বিন হয়ে যাবে। ডবল হলেই হ্যাভ বিন, আয়ের সাথে হ্যাভ বিন যোগ হয়, উয়ের সাথে হ্যাভ বিন যোগ হয়, দেয়ের সাথে হ্যাভ বিন যোগ হয়, বুঝতে পেরেছ? ইউ এর সাথে হ্যাভ বিন যোগ হয়। তাহলে এবার তুমি এবার সেন্টেন্সগুলো বুঝে গেলে কীভাবে করতে হবে,
এবার তুমি যদি বলো আমি 5 ঘন্টা যাবৎ বই পড়িতেছি, কি বলবে? আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 5 আওয়ার্স। সে 3 দিন ধরে খেলছে, হি হ্যাজ বিন প্লেয়িং ফর 3 ডেজ। আচ্ছা, সে 10 ঘন্টা যাবৎ বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং বুকস ফর 10 আওয়ার্স। আমরা 40 বছর ধরে কল্যাণীতে বাস করছি, উই হ্যাভ বিন লিভিং ইন কল্যাণী ফর 40 ইয়ার্স। বুঝতে পেরেছ? 40 বছর যাবত, বুঝতে পেরেছো? এটা বাংলাতে যাবত বলি আমরা, যাবতটাকে ওই ফর দিয়ে প্রকাশ পায়। আর যদি সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সে সকাল থেকে খেলছে, সে সকাল থেকে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে যদি খেলা বলো তাহলে তোমাকে সিন্স ব্যবহার করতে হবে। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, ও গত রাত থেকে আমাকে ডিস্টার্ব করছে, হি হ্যাজ বিন ডিস্টার্বিং মি সিন্স লাস্ট নাইট। বুঝতে পেরেছ? যেমন তুমি যদি বলো সে কালকের থেকে তোমার জন্য অপেক্ষা করছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ সিন্স ইয়েস্টারডে। বুঝতে পেরেছ? আমি আমার ভাই 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে, মাই ব্রাদার হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর 2 আওয়ার্স। বুঝতে পেরেছ? তাহলে এবার শেখা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আর কোনো সমস্যা আছে? তুমি সুন্দর করে শিখতে পেরেছ, সুই শিখ মতো শিখতে পেরেছ? সে 5 মিনিট ধরে দাঁত মাজছে, হি হ্যাজ বিন ক্লিনিং ইজ টিথ ফর 5 মিনিটস। বুঝতে পেরেছ? কোনো একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম যদি প্রকাশিত হয় তখন তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো ইজ ইট ক্লিয়ার দ্যাট ওয়েন টু ডু হ্যাভ ইউ লার্ন ওয়েন টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? ইফ সামথিং ইজ হ্যাজ বিন হ্যাপনিং ফর আ পিরিয়ড অফ টাইম, আন্ডারস্টুড, অর ফ্রম আ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, আন্ডারস্টুড, ইউ নিড টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইফ সামথিং হ্যাজ বিন হ্যাপনিং ফর আ পিরিয়ড অফ টাইম, ইউ নিড টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইফ ইউ ইয়া আস্ক মি কোয়েশ্চন ভেরি ফাস্ট, আই হ্যাভ বিন রিডিং আ বুক, উই হ্যাভ বিন রিডিং আ বুক, খালি থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ বিন টাওয়ার ব্যবহৃত হয়, একটাই মাত্র পার্সন। বোথ পার্সনে দুজন হলে তাহলে ইয়ে হয়ে যাবে হ্যাভ বিন, বললো না একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা বোঝালেই হ্যাজ বিন আসবে, আর বাকি পৃথিবীর যা কিছু আছে প্লুরাল নাম্বার, রাম আন শ্যাম দুজন জুড়ে গেল। বুঝে গেছো? ক্লিয়ার? আই হোপ ইউ হ্যাভ লাইক মাই ভিডিও, ইফ ইউ হ্যাভ লাইকড ইট শেয়ার উইথ দোজ হু লাভ ইউ অ্যান্ড হু ইউ ওয়ান্ট নো হু ইউ ওয়ান্ট টু বেনিফিট ফ্রম হোয়াট ইউ হ্যাভ ডান ইনসাইড ইউর ক্লাস, ইজন্ট ইট? ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ। আই হোপ ইউ মাস্ট স্টাডি ইট বাই হার্ট।